সেই কাজের প্রতি তোমরা একজন আরেকজনের সাথে প্রতিযোগিতা করো। ওয়াজান্নাতিন আরদুহা, এবং ক্ষমা পাওয়ার পরে তোমার জন্য যে জান্নাত নির্ধারিত, যে জান্নাত তুমি পাবে, সেই জান্নাতে প্রবেশ করার জন্য তোমরা প্রতিযোগিতা করো। আর আমি আল্লাহর জান্নাতের পরিধি কেমন, প্রশস্ত কেমন, আল্লাহ বলেন কাআরদি সামায়ে ওয়াল আরদে, আসমান এবং জমিনের যে ব্যবধান, যে প্রশস্ততা, তার চেয়ে বেশি বড় আমি আল্লাহ এক একটা জান্নাত। আয়াতে কেরিমার সহজ সরল অনুবাদ হলো আল্লাহর ইবাদতের জন্য আমাদেরকে প্রতিযোগিতা করতে বলা হয়েছে। আমরা প্রতিযোগিতা করি দুনিয়ার লটারির মাধ্যমে, আমরা প্রতিযোগিতা করি দুনিয়া পাওয়ার জন্য, আমরা প্রতিযোগিতা করি যে লটারি জিতার জন্য, যে লটারির মাঝে কোনো আখিরাত নাই, যে প্রতিযোগিতার মাঝে কোনো ফলাকালীন কল্যাণ নেই, বরঞ্চ ওই প্রতিযোগিতার দিকে আমরা যাচ্ছি যেই প্রতিযোগিতায় অংশগ্রহণ করলে গুণা আর গুণা ছাড়া কিছুই হয় না। আমার আল্লাহ বলেন বান্দারে তোমরা এমন প্রতিযোগিতা করো না যে প্রতিযোগিতার সাথে সুদের লেনদেন হয়, যে প্রতিযোগিতার সাথে ঘুষের লেনদেন হয়, আখিরাতের কোন সম্পর্ক নাই, সেটা দুনিয়া দুনিয়া। এই জন্য আমার আল্লাহ বলেন ও বান্দারে আমার তোমরা আমি আল্লাহর দিকে আসার ক্ষেত্রে আমি আল্লাহর কাছে কে কার চেয়ে আগে আসবে, কে কিভাবে আসবে, কার চেয়ে কে দ্রুত আসবে, তোমরা এটাই আমি আল্লাহর জন্য প্রতিযোগিতা করো। ভালো কাজ করার জন্য তোমরা একজন আরেকজনকে সাহায্য করো, একজন আরেকজনের সাথে প্রতিযোগিতা করো। যেমনটা করেছিলেন সাহাবায়ে কেরাম, আমার রসুল যখন কোন একটা আমলের কথা বলতেন, রসুল যখন কোন একটা কাজের কথা বলতেন, সে কাজটা করার জন্য সাহাবায়ে কেরামের মাঝে প্রতিযোগিতা লেগে যেত, কে আগে করবে, কার আগে কে যাবে কাজটা করার জন্য, এটা করার জন্য সাহাবায়ে কেরামের মাঝে প্রতিযোগিতা হয়ে যেত। যখন মসজিদে মিজান থেকে হাইয়ার আসসালাম হাইয়ার আল ফালাহ আদম ধরে যখন আসত, তখন জামাতে কে আগে সামিল হবে, কে প্রথম কাতারে দাঁড়াবে, এটা নিয়ে সাহাবায়ে কেরামের মাঝে প্রতিযোগিতা হতো। কিন্তু আমরা তো সে জায়গা থেকে বহু দূরে, আমরা মসজিদে আসার জন্য প্রতিযোগিতা করি না, আমরা নেক আমল করার জন্য আমরা প্রতিযোগিতা করি না, আমরা প্রতিযোগিতা করি যে কাছে কে বেশি ধনবান হবে, কাছে কে বেশি প্রভাবশালী হবে, কাছে কে বেশি প্রতিপত্তিশালী হবে, এগুলো নিয়ে আমরা প্রতিযোগিতা করি। অথচ আল্লাহ পিয়ার হাবিব রহমাতুল্লাহ আলামিন তার সাহাবীগুলো এমন ছিল যে যে কোনো একটা কাজের কথা যখন রসুল বলতেন, তখন তাদের মাঝে সে কাজটা করার জন্য প্রতিযোগিতা লেগে যেত। যেন বলি না সাহাবীরা, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনদেরকে বারবার বলেছেন আমার মুমিন বান্দারা তোমরা প্রতিযোগিতা করো, অহংকার বশবর্তী হয়ে নয়, অহংকার মূলক কোন প্রতিযোগিতা নয়, এই প্রতিযোগিতা হবে কেবল আল্লাহর জন্য, এই প্রতিযোগিতা হবে কেবল রসুলের জন্য, আল্লাহ ও রসুলের সন্তুষ্টির জন্য তোমরা প্রতিযোগিতা করো। দেখবে তোমাদের এই প্রতিযোগিতা আমার আল্লাহ আরশের মধ্যে এমন ভাবে পছন্দ হয়ে যাবে, আমার আল্লাহ বলেন আসো তোমরা আমি ওনার জান্নাতের দিকে আসো। সূরা নিসা মত আল্লাহ বলেছেন, সে কথা আমি আগেও বলেছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন যেভাবে বলেছেন ওয়াসালিউ, ও বান্দা তোমরা আমার দিকে আসো, ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম, তোমরা যদি আমার দিকে আসো আমি আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দেব। ওয়া জান্নাতিন আরদুহা কাআরদি সামায়ে ওয়াল আরদে, আর ওই জান্নাত আমি তোমাদেরকে দান করব যে এক একটা জান্নাতের কামরা, জান্নাতের এক একটা কক্ষ হলো আসমানের জমিন যত বড়, তার চেয়ে বেশি বড় আমি আল্লাহর জান্নাতের এক একটা রুম।
আল্লাহ বলেন উইদ্দাত লিল মুত্তাকিন, এটা মুত্তাকিদের সাথে আমি আল্লাহর একটা ওয়াদা। সুতরাং আল্লাহ যদি কারোর সাথে কোনো ওয়াদা করে, সেই ওয়াদা কি কোনো অহেতুক ওয়াদা? না। এই ওয়াদা কি কোনো বিপদে যায়? না। আমি আপনি কত ওয়াদা করি মানুষের সাথে, কত প্রতিশ্রুতি আমরা একজন আরেকজনের সাথে করি, কিন্তু আমাদের প্রতিশ্রুতি ভেঙে যায়, আমরা ওয়াদা রক্ষা করতে পারি না, আমরা কথা দিয়ে কথা রাখতে পারি না, কিন্তু আমার আল্লাহ যদি কোনো কথা দিয়ে ফেলেন, সে কথা কি কোনো নস্বর হয়? হয় না। কারণ কথা কা? আল্লাহ। আল্লাহর কথায় কোনো নস্বর হবে না। এই জন্য দেখা যায় এই আয়াত যেটা আমি তেলাওয়াত করলাম, এই আয়াত থেকে ইমামতে দেখা গেছে সাহাবায়ে কেরামের মধ্যে দুইজন সাহাবি সবচেয়ে শ্রেষ্ঠ, প্রথম চারজন, এক নম্বর হলো হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, দুই নম্বরে হযরত উমর আল ফারুক রাদিয়াল্লাহু তাআলা, তৃতীয় নম্বরে হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা, চতুর্থ নম্বরে মাওলানা আলী শের খোদা রাদিয়াল্লাহু তাআলা। এই চারজন হলো খুলাফায়ে রাশেদা। এরা হলো আল্লাহর রাসূলের সাহাবীদের মধ্যে প্রথম কাতারের চারজন সাহাবী, শ্রেষ্ঠ সাহাবী। আল্লাহর রাসূল একদিন মসজিদের মধ্যে এলান করলেন যে, আল্লাহর রাসূল যখন মসজিদে প্রবেশ করলেন, একজন সাহাবী যার নাম ছিল হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা, যার তেলাওয়াত এত সুন্দর ছিল, এত সুন্দর কণ্ঠে তিনি কোরআন তেলাওয়াত করতেন, তিনি যখন নামাজে কোরআন পড়তেছিলেন, আল্লাহ রাসূল তার কোরআন তেলাওয়াত শুনে নবী এত বেশি খুশি হয়ে গেলেন, সাহাবায়ে কেরামকে বললেন, তোমরা যদি বিশুদ্ধভাবে সুন্দরভাবে যদি কোরআন তেলাওয়াত করতে চাও, তাহলে আব্দুল্লাহ ইবনে মাসউদের কাছে কেরামতের প্রশিক্ষণ নাও। কেরামতের প্রশিক্ষণ নাও। এ কথা বলে রাসূল চলে গেলেন। যাওয়ার পরে পরের দিন আব্দুল্লাহ ইবনে মাসউদের কাছে কেরামতের প্রশিক্ষণ নিলেন সাহাবায়ে কেরাম। রাসূলের আদেশ পালন করার জন্য দেখা গেল সাইয়েদুনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আব্দুল্লাহ ইবনে মাসউদের ঘরে সবার আগেই চলে গেলেন। ওনার আগে কেউ যেতে পারে? উনি সবার আগে চলে গেলেন। ওমর আল ফারুক একেবারে ঘুরে ঘুরে ঘুম থেকে উঠে ফজরের নামাজটা পড়ার চিন্তা করলেন, এখনো তো মানুষ মাত্র মসজিদ থেকে বের হচ্ছে, তো আমি আব্দুল্লাহ ইবনে মাসউদের কাছে গিয়ে একটু কোরআনের প্রশিক্ষণ নিয়ে আসি বলে উনি গেলেন আব্দুল্লাহ ইবনে মাসউদের ঘরে। গিয়ে দেখলেন সেখানে আবু বকর সিদ্দিক উপস্থিত রয়েছে। উনি বললেন, আবু বকর সিদ্দিক, হে আল্লাহর নবীর সাহাবা, যে আমরা কোনদিন আপনাকে আমাদের আপনার আগে আমরা কোনদিন একটা ভালো কাজ করতে পারি নাই, তো আজকেও দেখলাম যে আপনি আল্লাহ রাসূলের এই কথার উপর আমল করার জন্য, আমি মনে করেছিলাম আমি প্রথম হব আজকে, কিন্তু না, দেখা গেল আজকেও আপনি আমার প্রথম হয়ে গেলেন। সাহাবায়ে কেরাম দেখুন, আল্লাহ রাসূল মসজিদের মধ্যে এলান করলেন যে এক মুসলমান আর এক মুসলমান ভাইকে, কোন মুমিন আর এক মুমিন ভাইকে যদি আগে সালাম দেয়, আগে কি করে সালাম দেয়? একটা ছোট বড় কোন কথা নাই। আল্লাহ রাসূল বললেন, কেউ যদি কাউকে আগে সালাম দেয়, আল্লাহ হাবিব বলেন, বানাল্লাহু লাহু ফিল জান্নাহ, আগে যদি কেউ সালাম দেয়, ওই আগে সালাম দেওয়ার জন্য আল্লাহ জান্নাত একটা ঘর নির্মাণ করে। এই কথাটা আমার নবী মসজিদের নবীর মধ্যে বললেন, সাহাবায়ে কেরামের সামনে বললেন। বলার পরে সেদিন ওই মজলিসে হযরতে মাওলানা আলী শের খোদা উপস্থিত ছিল না, সবাই আছে কিন্তু মাওলানা আলী শের খোদা সেদিন ওখানে উপস্থিত ছিল না। এখন আমল করবে সবাই, আগে সালাম দিবে। এখন এই আল্লাহর নবী এই হাদিসের উপরে আমল করার জন্য, এক ভাই আরেক ভাইকে আমল করতে সাহায্য করার জন্য আল্লাহ যে বলেছেন আমি একটু আগে বললাম, তাআমানু আলাল বিররি ওয়াত তাকওয়া, তাকওয়ার জনের কাজে, ভালো কাজে, নেক কাজে তোমরা এক ভাই আরেক ভাইকে সাহায্য করো। এই আয়াতের উপর আমল করার জন্য সাইয়েদুনা সিদ্দিক আকবর মোল্লা আলী কোনোদিন আবু বকর সিদ্দিক আগে সালাম দিতে পারে না,
কিন্তু আজকে রাসূল পাকের হাদিস শোনার পরে মূল আলেমের হাদিস শোনার সুযোগ নাই। উনি কি করলেন? আসতে দেখে দেওয়ালের আড়ালে দরজার আড়ালে তিনি লুকিয়ে থাকলেন, আর মৌলানি শেরে খুদা যখন সামনে আসলেন তিনি দেখলেন আজকে সে আবু করেন কি হলো যে আজকে আবু আগে সালাম দিল না? মোল্লা আলী রসুল পাকের চাচাতো ভাই আগে সালাম দেওয়ার সুযোগ করে দিল। তখন মৌলা সেদিন আবু বকর সিদ্দিক বলেন, আমার ভাই আলী, আমার রসুল বলেছিলেন যে এক ভাই যদি আরেক ভাইকে আগে সালাম দেয় তার জন্য জান্নাতে একটা ঘর নির্মাণ করা হবে। ও আমার ভাই আলী, তুমি তো সেদিন মজলিসে ছিলে না, তোমার এই হাদিসের উপর আমল করার সুযোগ হয় নাই, বিদায়। আমি আবু বকর তো সবসময় আগে সালাম দিই, তো আমি আজকে চাইলাম শুধু আমার জন্য কেন জান্নাতে ঘর হবে, আমি চাই আমার ভাইয়ের জন্য একটা জান্নাতে ঘর নির্মাণ হোক, তাই আগে আমি তোমাকে সালাম দেওয়ার সুযোগ করে দিই। এটাই হলো আল্লাহ কোরআনের সে কথা। আল্লাহ বলেছেন, সাবিকু ইলা মাগফিরাতি মির রাব্বিকুম, তোমরা এক ভাই আরেক ভাইকে আগে সালাম দেওয়ার সুযোগ করে দাও, এক ভাই আরেক ভাইকে আমল করার সুযোগ করে দাও, আমলের ক্ষেত্রে তোমরা পরস্পর সহযোগিতা করো। তো আমলের দিক দিয়ে নবীকে ভালোবাসার দিক দিয়ে যিনি সবার চেয়ে শ্রেষ্ঠ তার নাম হলো সাইয়েদনা আবু বকর সিদ্দিক। আমি তো গত জুমায় বলেছিলাম হিজরতের রাত্রিতে তারা দুইজন যখন গুহার ভিতরে প্রবেশ করলেন, কাফেররা তাদেরকে দেখে ফেললে সেইজন্য আবু বকর সিদ্দিক ভয় পেতে লাগলেন। আল্লাহ রসুল বললেন আবু বকর ভয় করিও না, নবীর জীবনের নিরাপত্তা বিধান করার দিক দিয়ে, নবীকে ইজ্জত করার দিক দিয়ে আবু বকর দুনিয়াতে এক নম্বর হয়ে গেলেন গুহায় গিয়ে, আর রসুল হয়ে গেলেন আবু বকর গুহায় প্রবেশ করে